হাই আমি মুনতাসির এই ভিডিওটা স্লাইড ক্যালিপার্স অথবা মেট্রিক ভার্নিয়ার ক্যালিপার্সের উপর বানানো বর্তমানে বিভিন্ন ধরনের ভার্নিয়ার স্কেল পাওয়া গেলেও তারা প্রায় একই পদ্ধতিতে কাজ করে এই ভার্নিয়ার স্কেলের উপরের অংশ দিয়ে ইনার এবং বাইরের অংশ দিয়ে আউটার অংশের পরিমাপ করে আজকে আমরা এমন একটা ভার্নিয়ার স্কেল নিয়ে কাজ করব যেটা ডিজাইন করা হয়েছে ওয়ান বাই ফিফটি অর্থাৎ পয়েন্ট জিরো টু মিলিমিটার ক্ষুদ্রতম এককে মাপার জন্য আর এটাই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক স্লাইড ক্যালির পাশে দুই ধরনের স্কেল থাকে প্রধান স্কেল এবং ভার্নিয়ার স্কেল সাধারণত প্রধান স্কেলে সর্বনিম্ন এক মিলিমিটার পর্যন্ত পরিমাপ করা যায় কিন্তু কি হবে যদি কোনো বস্তুর পরিমাপ এক মিলিমিটারের পরে এবং দুই মিলিমিটারের আগে হয় তাহলে আমরা এর পরিমাপ সঠিকভাবে করতে পারবো না আর এই সমস্যা দূর করার জন্যই ভার্নিয়ার স্কেল এসেছে প্রথমে আমরা মেপে দেখব শূন্য অর্থাৎ ভার্নিয়ার স্কেলের শূন্য বরাবর প্রধান স্কেলের শূন্য আছে কিনা যদি থাকে তাহলে আমাদের স্লাইড ক্যালিরপাসের কোনো ত্রুটি নেই যখন ক্যালির্পাসগুলো পুরো বন্ধ তুমি দেখতে পাবে দুটো জায়গা গায়ে গায়ে লেগে আছে এগুলো মাপার জায়গা আবার কিছু জায়গা আছে যেখানে গ্যাপ রয়েছে এসব জায়গায় মাপার কথা ভুলেও ভেবো না আরেকটা জিনিস মাথায় রাখবে কোনো কিছু মাপার সময় সবসময় ভার্নিয়ার স্কেলের শূন্য পাঠের মান নেবে এখন একটা বস্তু নিয়ে মেপে দেখি মেইন স্কেলের মাপ কত উপরের পাঠগুলো মিলিমিটার একককে প্রকাশ করে তো রিডিং হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ মিলিমিটার ভালোভাবে দেখো তুমি মাপবে ভার্নিয়ার স্কেলের শূন্যতে এই অংশে নয় এটা একটা কমন মিস্টেক এটা তো খুবই সোজা ছিল তাই না কি হবে যদি ভার্নের স্কেলের শূন্য দাগটা সরাসরি কোনো দাগের নিচে না থাকে কি হবে এটা যদি এভাবে থাকে এক্ষেত্রে ভার্নিয়ার স্কেল লাগবে ভার্নিয়ার স্কেলের কোন দাগটা সরাসরি প্রধান স্কেলের দাগের সাথে মিলেছে এটা কি চার গুড তাহলে মূল পার্ট কত লক্ষ্য করো প্রধান স্কেলের ফাইভ এবং ফাইভ পয়েন্ট ওয়ান এর মাঝখানে ভার্নিয়ার স্কেলের জিরো আছে তার মানে প্রধান স্কেলের পার্ট ফিফটি এবং ভার্নিয়ার স্কেলের পার্ট টেন টোয়েন্টি থার্টি ফর্টি টোটাল ফিফটি পয়েন্ট ফোর জিরো মিলিমিটার এবার এই ক্ষেত্রে পার্ট কত এটা কি ফিফটি ওয়ান পয়েন্ট জিরো এইট মিলিমিটার লক্ষ্য করি প্রথম স্কেলের পার্ট ফিফটি ওয়ান এবং ভার্নিয়ার স্কেলের পার্ট পয়েন্ট টু পয়েন্ট ফোর পয়েন্ট এইট টোটাল ফিফটি ওয়ান পয়েন্ট জিরো এইট মিলিমিটার